আপনি কইলেন কি আপনি কি ভাই দেখিয়া ভাই নাইম ভাই এই যে আনকে সোজা যাইতে موبايل لوكيا ديتسه لونغ اي لونغ اي لونغ اي موبايل لوكيا ها ها আমরা আমার সাথে দেই দেই আসতে আপনি নিতেই বনা আচ্ছা এই এদিকে বামে 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 সবাই দিয়ে যাবো ভাই ভাই সবাই একটু পিছনে যাই নেই হ্যাঁ আমরা মিডিয়ার লোক অনেক দাওয়াত দিছে চ্যালেঞ্জার থাকে একটু তারটা ছাড়ুন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর মহাখালীর মোবাইলটা ইচ্ছে করেছেন আপনারা সবাই জানেন হয়তো অনেকে বলে যে হিরো আলমে হলে তো বাসা বগুড়ায় ঢাকায় তাকে হয়তো ভোট দেবে কেন সেই হিসেবে আপনারা সবাই দেখতেছেন যে আমাদের যে ভোটারগুলো যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু নিজে স্বাক্ষর দিতেছে কারণ এই ওয়ান পার্সনের আপনি ভোটারের জন্য আমার কিন্তু বারবার তিনটি বার আপনি হলে প্রার্থীটা বাতিল হয়েছিল আপনারা সবাই জানেন তো এইবার যাতে বাতিল না হয় এই জন্য আমি নিজে আমরা আজকে আমাকে শেষ দিন আমরা গত কয়েকদিন ধরে আমাকে সিগনেচার চলতেছে আজকে আমাকে শেষ দিন এই জন্য আমি নিজে আজকে এসেছি এলাকায় যে মানুষ আমাকে কতটা ভালোবাসে ভালোবাসে তারা সিগনেচার দেয় কিনা এই জন্য আমরা সিগনেচার নিতেছি আর সবচেয়ে বড় কথা অনেকে বলে হিরালনের বাসা বগুড়া ঢাকায় কেন আমাকে তারা ভোট দেবে কী কারণে আপনাকে সবারই প্রশ্ন থাকে আমি তাদেরকে একটা কথা বলতে চাই মানুষ আমাকে ভোট দেবে ব্যক্তি থেকে যে কোনো ব্যক্তিকে যদি কারো পছন্দ হয়
যে কোনো এলাকা যে কোনো লোক ভোট দিতে পারে তাদেরকে এখানে আপনি হলে সেম অপসল কেন আপনি বাংলাদেশের যে কোনো এমপি মিনিস্টার খবর লে দেখেন বেশিরভাগ তাদের কিন্তু গ্রামগঞ্জে বাসা এখানে কিন্তু ঢাকায় কিন্তু ঠায় হলছে কেন অনেক কম এখানে আসার পরে তারা আমেরিকানে জায়গা দুগো কিনে তারপরে পরে কেউ ভাড়া থাকে মিনিস্টার হয়েছে এরকম আমি যে তো আটটা বছর তো ঢাকা শহরে আছে আস্তে আস্তে আমি হয়তো একদিন এখানে বাসিন্দা হয়ে যাব তাই আপনারা আমাকে ভোট দেবে যারা ব্যক্তি দেখে এখানে কোনো দল দেখে না কোনো কিছু না ব্যক্তি দল কাউকে পছন্দ হয় সেই ব্যক্তি পছন্দ হলে যে কোনো লোক যে কোনো জায়গায় তাকে ভোট দিতে পারে সবাইকে ধন্যবাদ হ্যাঁ ওকে সামনে দেখে আমরা সামনে এদিকে এদিকে না সামনে একজন দাঁড়ায় আছে আলম ভাই সামনে লোক আছে এদিকে আলম ভাই দাঁড়ান দাঁড়ান আরে একজন দাঁড়ায় আছে বাবা রে আপনি অসুস্থতা আছে আচ্ছা খোকনের নাম্বারটা দেখেন আগে যে জায়গাটা ফাঁকা ফাঁকা আছে ঠিক আছে এই যে খোকন ভাই এই যে নিজে সশরীরে যে সাক্ষর দিচ্ছেন ভাই ভোটার আইডি কার্ডে আপনি যেটা আছে সেটা দেবেন ঠিক আছে দিদম করে দিয়েছেন সেকেন্ড সাথে দেন ওইটা দেন ঠিক খোকন ভাই বলেন কিছু আপনি ভাই আপনি কি ছয় স্টেট দিলেন ছয় ছয় দিছেন ঠিক আছে আমাকে পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে ইনশাআল্লাহ ভোটটা দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অন্তঃসীন ভোট লাগবে এটার জন্য মানুষের কাছ থেকে সাক্ষাৎ নিচ্ছেন ভাই মাথা একটু সোজা করেন আপনারা এই যে আপনারা রেজিন দিতে পারবেন হ্যাঁ হাদিস মিয়া এই মোবাইলটা কার একটু লগে আসো ভোটার আইডি কার্ডে যেটা আছে সে কোটে দিবেন এক থেকে দুইটা যে কোনো কাজ করতে পারি আমি আজকে আপনার এলাকায় ঘুরতেছি আমি এর আগেও কিন্তু আপনি হয়তো জানেন না এর আগে এসেছিলাম আল্লাহ আব্দুর রহিমের হরিমার্কা ভোটে আপনার এলাকায় আমি এর আগে ক্যাম্পাস করেছিলাম অনেকদিন আগে তো সেই হিসেবে আমি এলাকায় দেখতে আপনাকে বিশেষ করে সবচেয়ে বেশি অবস্থা খারাপ রাস্তার অবস্থা খুব একটা ভালো না আপনাদেরকে ঠিক আছে আপনি রাস্তাঘাটে কাজ করতে হবে এবং আপনাকে পানির কিছু ব্যবস্থা করতে এই কাজগুলো আমি দেখেছি অবস্থা খুব একটা ভালো নয় আমরা আসতে পেলে আগে রাস্তাঘাটে কাজগুলো করার চেষ্টা করবো আপনার ইনশাল্লাহ দোয়া লাগবে আপনাকে নিয়ে কিছু বলবে আমি কিছু আসলে বলতে চাই না আমি না আমি ভোটার নই আসলে আমার বয়স হয় না আমি এখনো ভোটার নই না আমার তেমন কিছু বলার নেই আমার সাথে এতটুকু বলা আছে উনি যেমন ভালো ভালো কাজ করতেছে মানুষের জন্য এরকম করে যে এগিয়ে যাক এটা আমাদের প্রত্যাশা অনেকটা আশাবাদী ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনার যেহেতু ভোট নাই আপনার পরিবারের বাবা মা ভাই হ্যাঁ সবাই বলবেন কিনা ইনশাআল্লাহ ব্যক্তিগত কাজ বলে কি বোঝায় এই এলাকাতে রাস্তাঘাটের কাজ মেয়ে ভাই সারা বছর মনে করেন ক্ষমতা পাওয়ার পরে কিন্তু কাজ করতে পারিনি এই এলাকার আমরা রোডঘাটের অবস্থা দেখতেছি ভালো না ধরেন এটা একটা অসম্পূর্ণ কাজ হতে পারে এইরকম আমি কোনো কথা মনে করে বলতে পারি কিন্তু আমার কাজ হলো অসম্পূর্ণ কাজ বলে আমি নিজের স্বয়ংজ্ঞান দেখতে আর এই রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না আমরা এগুলো কাজ করার চেষ্টা করবো মোবাইলটা সামনে থেকে নাই পিছন দিয়ে নাও উঁচা করো উঁচা ভাই উনি কথা বলছে ওই সময় কে কে না হ্যাঁ হাত মিলানোর সময় মুখের মধ্যে বুঝলেন কথা এখন এই পিছনে ভাইকে ভাই উচ্চ আদালত থেকে দেখছেন এখানে যে ঢাকা 17 আসন সেখানে হিরো আলম সাহেব আসছেন এবং এখানে যে আছেন এই মুহূর্তে আছে আমরা কোরাল বস্তিতে যেখানে হিরো আলম তার নির্বাচন প্রচারণা করতেছে ঢাকা 17 আসন থেকে।